সংসার করার জন্য সে তো আরেকটা বিবাহ করতেই পারে। এটা নিয়ে পাড়া প্রতিবেশীর এত আলোচনা সমালোচনার তো কোনো কারণ নাই। এই শুনলে মধ্যে আমার কলজা গুদ থাকে না, এটা এক একটা ফাট ফাট শেফলি আমার শুনলে একটা ফাট হয়ে গেছে। আমি আমার নতুন মায়েরে ঘরে তুলুম, অনুষ্ঠান করুন, আপনি সব ঠিকঠাক করেন আব্বা। শেফালি আমার সেই রকম মেয়েই না বউ, তোমার বিবাহ করার আগে আমি তো তার পারমিশন নিয়ে নিছি। ও তার পারমিশন লইতে হইছে? এখন তো ঘরের সব কামকাজ তোর কাকিমাই সামাল দে, শেফালির জন্য হয়েছে বিরাট আরাম। আরাম কাম না করলে আরাম হয় কাকা, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। বাড়ির বাইরে কতক্ষণ থাকা যায় এই শিক্ষা আমার আছে, আপনার কাছ থেকে আশি গুণ লাগবো না। গলায় তো ভালো তেজ আছে, এত তেজ আমার দেখায় না কয়ে দিলাম। আরে বুড়া বেটা বিয়ে করছে তো অনেক যুক্তি দেখাইবো, একশো একটা যুক্তি দেখাইবো, সব যুক্তি বিশ্বাস করবি না? শেফালির লোক আমার কথা হয়েছে, শেফালির কথা শুনে আমি বুঝছি সে কত বড় কষ্ট পাইছে, কত বড় একটা আঘাত পাইছে। তার চোখে জল দেখা আমার বুকটা মোচড় দিয়ে উঠছে। তবে তার এই কষ্ট আমি বেশি দিন লাস্টিং করতে দিব না, আমি তার মুখে হাসি ফোটাবই, হাসি আমি ফোটাবই শেফালির মুখে। আচ্ছা দোস্ত এখন কী করা যায়, মানে কীভাবে শেফালির মুখে হাসি ফোটানো যায় একটা বুদ্ধি দিত আমারে। বন্ধু হ্যাঁ তুমি শেফালির ঘরে তুলাব? আরে ঘরে তো তুলবই, কিন্তু এই ঘরে তো তুলব না, একটা প্ল্যান আছে না, আমি আমার শেফালির ঘরে তুলব, যেন তোমার ঘরে উঠানো যায় নাকি। আমার প্ল্যানটা হলো দোস্ত একটা ঘর বানাবো, একটা বিশাল ঘর, সৌসেলা টিনের ঘর, বাড়ির সামনে একটা পুকুর থাকবে, পুকুরে সান বাঁধানো ঘাট থাকবে, বুঝছস না বন্ধু? হুম তোমার কাছে টাকা আছে কত? বেটা টাকা টাকা আছে, টাকা এখন না, টাকা হইতে কতক্ষণ বেটা, এটা ব্যাপার নাকি, আজ না কাল হইবই, আই এম হোপফুল। তবে কীভাবে টাকাটা ইনকাম করানো যায় এটা খুঁজে পাইতেছি না, মানে খুঁজে পাইছি ধরো যে বিজনেস টিজনেস ছাড়া তো টাকা পাওয়া যাবে না, অনেক টাকার দরকার না, এই পর্যন্ত আসায় আমি আটকাই গেছি। কিন্তু হোয়াট টাইপ অফ বিজনেসে খুব দ্রুততার সঙ্গে আগানো যায় এটাই বুঝতে পারতেছি না বন্ধু। হ্যাঁ তোমার এক কাপ চা দিই খাও। না রে না, চায়ের রুচি এখন আর নাই, আমার মাথা আমার এই মাথায় বিজনেস 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 ছাড়া কিচ্ছু নেই। এই বন্ধু কই যাও, এই এই বন্ধু কই যাই, আমি কই যাই বন্ধু? আরে কই যাই, আমি নিজে তো বুঝতেছি না, কই যাই, হ্যাঁ কই যাই কই যাই, কী করে না করে কিছুই বুঝতেছি না, মাথা তো কিছুই আসতেছে না। হ্যাঁ বন্ধু হ্যাঁ এক কাপ চা ভালো করে বানাই দিই খায়া চিন্তা ভাবনা। না না চা খাবো না, চা খাবো না, চা খাবো না, আমি একটা চক্কর দিয়ে আসি দেখি মাথা খেলে কিনা। তো কি হয়েছে? এরকম তো মনের কথা ছিল না কনকার সাহেব। তো কিরকম মনের কথা ছিল? এক সপ্তাহ পার হইল না, এর মধ্যেই শুরু হয়ে গেল, সামনে কি হইব? দূর মিয়া, এক ঘরের ভিতরে তো মার মেয়ের মধ্যে ঝগড়া হয়, এটা তো সৎ মা। এই ঝগড়ার লক্ষণটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না কনকার সাহেব। আপনি একটা কাজ করেন না, যদি আরো কোনো তাবিজ তোমার লাগে আপনি আমার দেন। তাবিজ তোমার রে, তোমরা এত ছোট কামে লাগাইতে চাও না, তাবিজ তোমার একটা ব্যাপার আছে মিয়া, মা আমার ঝগড়া করতেছে এখানেও তাবিজ তোমার, যাও তো, তোমার দেখলে আমার বিরক্ত লাগতেছে। আসলে কনকার সাহেব আমি খুবই চিন্তার মধ্যে আছি, কি করবো কিছুই বুঝতে পারতেছি না। শোনো এরপরে যে ঝগড়া লাগাইবো হ্যাঁ মাইর দিবা, মাইরের উপরে এইসব ঘটনায় কোনো ওষুধ নাই। এই এই এইটি কী কন, বউয়ের গায়ে মেয়ের গায়ে হাত তুলবো? হাত তুলতে না পারলে একটা বেতের লাঠি বানাইও, লাঠি দিও দেখবা সব ঠান্ডা। আপনার ভরসায় বিয়েটা করছিলাম কনকার সাহেব, এখন যাচ্ছে মিয়া যাচ্ছে, তোমার আমার সহ্য হইতেছে না, আমার কাম আছে। একটা কথা বলতে আসছি তোমার লগে, কথাটা খুবই পার্সোনাল, ভেরি ভেরি পার্সোনাল, মানে ব্যক্তিগত আর কি, বুঝছো?
কথাটা ঠিক এই মুহূর্তে আমি তোমার কইতাম চাই না কিন্তু মানুষের ভাবনা তো সবসময় ঠিক থাকে না বুঝো না যেমন তুমি ভাবো না যে তোমার বাবা এই সময়ে একটা বিয়া কইরা ঘরে বউ নিয়ে আসবো তাই না তোমার ভাবনাটা যেরকম এখানে মিলে নাই আমার ভাবনাটা মিলতেছে না আমি ভাবছিলাম যে আরো কিছুদিন পরে মানে নিজের পায়ের উপর দাঁড়ায় তারপর তোমার কথাটা বলবো বাট কিন্তু আমি একটা ডিসিশন নিলাম আর ডিসিশনটা হলো যে আমি আমার মনের ডিসিশনটা ঠিক এখনই তোমার আমি জানাই দেবো ব্যাস আপনি কি বলবেন সেটা আমি জানি নুরু তুমি যে জানো সেটা আমি জানি কিন্তু তুমি আমার স্বপ্নের কথাটা জানো না সেফলে আমার স্বপ্নটা হইলো একটা সোসালা টিনের ঘর এটা দুসালা টিনের ঘর টিনের ঘরের সামনে একটা উডান অনেক বড় একটা উডান তারপরে ফুকুর ফুকুর না ঠিক দিঘির মতন ফুকুর সেই ফুকুরে যে আমরা কত কি করব শান বাঁধানো ঘাট থাকবে বুঝছো আর থাকবে একটা হুন্ডা মোটর সাইকেল আমার এই স্বপ্নটা পূরণ হয়ে যাওয়ার পর আমি তোমার কাছে সুইটা যাব তোমার কাছে সুইটা যেয়ে বলবো শেফালি শেফালি চলো আমি রেডি চলো শেফালি চলো চল তুমি কাঁদতেছো কেন শেফালি কান্দু কেন আরে কি সে আরে তুমি কান্দু আরে দুনিয়া দাঁত বের করে হাসবেটা হইতে পারে না শেফালি তোমার চোখে আমি কষ্টের পানি দেখতে পারি না শেফালি কান্দু না কান্দু না কান্দু না এটা কষ্টের পানি না এটা আনন্দের পানি তাহলে চোখের পানি মুছে ফেলো রুমালও তো নাই কাপড় দিন আসো দিয়ে আমি মুছাই দিই কান্দু আর কান্দু না বুঝছো আমাদের সুখের দিন চলে আসতেছে কষ্টের দিন শেষ ইনশাল্লাহ শেফালি শোনো আমি একটা ব্যবসা চিন্তা করছি আশা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে কুইক ভেরি সুন আমি ব্যবসার সন্ধানটা পাইয়া যাব ব্যবসার সন্ধান পাইয়া গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাও চলে যাও চলে যাও কে কখন কোন ফাঁক ফুকুর দিয়ে দেখে ফেলে কোনো ঠিক ঠিকানা নেই যাও চলে যাও 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 আর একটা কথা শোনো ওই সৎ মা তো সৎ মাই সৎ মার লোক ওই ঝগড়া বিবাদ ফেসাতে যাইবে না বুঝছো দরকারটা কি সে যা কয় শুইন হ্যাঁ যাও এমন যাও আরে কে কোন ফাঁক দিয়ে দেখে ফেলে ঠিক আছে নাকি ঠিক আছে এমন যাও 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 না খালি আমার জন্য দোয়া করো ব্যাস আর কিছু লাগবে না তোমার দোয়া চাই আর কিছু আমার জীবনে দরকার নেই যাই খুদা হাফেজ চুন দিছ একটা কথা কইতে চাইছিলাম বলেন কথাটা তুমি আবার অন্যভাবে নিবে না তো সুপারিটা বললো কই কি কন অন্যভাবে নিমু কেন কইতে চাইছিলাম সে ফালে আমার মা মরা মেয়ে
ও মনে কষ্ট পায় এমন কিছু তুমি আর বলো না। মেয়েরা আমার একদম সহজ সরল। নাউজুবিল্লাহ মিন জালে, কে কইছে এই কথা? শেফালির মনে কষ্ট দিয়ে আমি কথা কইছি, এই কথা শেফালি কইছে? আস্তে আস্তে শেফালি শুনবো তো। না আপনি আগে আমারে কন, শেফালির আমি কষ্ট দেওয়া কথা কইছি, এই কথা আপনারা কেনা কইছে? কেউ কয় নাই। কাল যখন শেফালি বাড়ির থেকে আসলো, তোমরা দুজন যে কথা কইছো সেটা আমি নিজের কানে শুনছি তো। ও আল্লাহ, এই কথা শুনে আমি শেফালি রে আপন করে লইছি। ওর ভালো মন্দ সব আমি বুঝুম, দরকার হইলে বকুম, দরকার হইলে কাছে জড়াই নিম, এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। না কিন্তু তুমি ওরে বকাবকি করো, বুঝছো? ওর মনে অনেক কষ্ট। ও ভুল করলে ওরে কিছু কমু না? ওরে ওর মতো থাকতে দাও না, অসুবিধা কি? তুমি আমার সন্দেহ করো? কি আছে না কথা, এর মধ্যে আবার সন্দেহ আসলো কর্তিকা? তুমি আমার বিশ্বাস করো কিনা সেই ডাকাও। অবিশ্বাস করলাম কেমনে? তাহলে আমার এই কথা বললা কেন? শুনো, শেফালি আমার মামরা মেয়ে, ও কষ্ট পায় এমন কোনো কথা, এমন কোনো কাজ তুমি করবা না, এইটা আমার শেষ কথা, বাস। প্রথম পর্যায়ের সিটিং আছে, আমি এখন সেই সিটিং এ যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করবে স্পেশালি খাস দিলে, ঠিক আছে? একদিন তোর অনেক উন্নতি হইব সেটা আমি জানি, সেই জন্য আমার মন থেকে তোর জন্য সবসময় দোয়া আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি চলি। হ্যাঁ, আপনার মেধা
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে দশ গ্রামে গিয়া জিজ্ঞেস করেন, খোঁজ করেন, তারপরে আসেন। ব্যবসা করি, ব্যবসা কি যে বলেন না মুরব্বী, আপনি কি বলেন না, খাঁটি মানুষ দেখে বোঝা যায়। আপনার দেখুন, আমি প্রথম দেখা বুঝে ফেলেছি অতি খাঁটি মানুষ। আপনার মধ্যে একটা ফিউরিটি আছে, আপনার মতো ফিউর মানুষ মুরব্বী আমি আমার জন্মে দেখিনি। তারপরে যদি আপনার আমার উপরে কোনো ভরসা না থাকে, আপনি দরবেশপুর গ্রামে যান, আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে দশ গ্রামে খোঁজ নেন। এই আমার নামে সুনাম ছাড়া কোনো বদনাম খুঁজে পাবেন। আমরা ছোটবেলা থেকে শুনিলাম যে অমুক গ্রামের তমুক মেয়া, তমুক গ্রামের অমুক উল্লা, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাতে রাতে বড় লোক হয়ে গেছে, ওই আলাদুলি আশ্চর্য পেতে পাই গেছে, শুনি না। এটা কেমনে হয়, কিভাবে হয় আমি আবিষ্কার করে ফেলছি। মানুষদের কেমনে এত বিহা বিলব্ধ সুরময়, এটা আমার মাথা থেকে। মানুষের দিন তো সবসময় একরকম যায় না রে মা, আমার যে এরকম দিন আসবে এটা কি আমি চিন্তা করছিলাম ক? আপনার গলা কিন্তু দিনে দিনে বাড়তেছে, ফল কিন্তু ভালোই হলো। চুপ, একদম চুপ, আমার মুখে মুখে কথা। আমি কি শাড়ি ছেড়ে পোলা পাইনি মতো ফলা করে পড়ব?